সিলেকশন অর্থাৎ এসএসসি জিডির জন্য অপেক্ষা করছো, তাদের জন্য সুখবর, যারা এই 14 নম্বর পয়েন্টটি খুব ভালো করে দেখো। 14 নম্বর পয়েন্টটি খুব ভালো করে দেখো, কনস্টেবল জিডি সেন্ট্রাল আর্ম পুলিশ সিপিএফ কনস্টেবল, এই কথায় কিন্তু লেখা আছে রাইফেলম্যান জিডি আসাম রাইফেল 2020 অর্থাৎ 2022 সালের এসএসসি জিডির পরীক্ষা কিন্তু লেখা আছে। কি হবে? সিবিই অর্থাৎ কম্পিউটার বেসড এক্সামিনেশন, কম্পিউটার উপর বেস করে এক্সামিনেশন হবে। ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে? 10/12/2022 অর্থাৎ ডিসেম্বর মাসের 10 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে। চলবে কতদূর পর্যন্ত? যে 19/1/2023 পর্যন্ত, 19/1/2023 পর্যন্ত। পরীক্ষা কবে হবে? মার্চ থেকে এপ্রিলের মধ্যে। তার মানে ধরে নাও মার্চ মাসে পরীক্ষা শুরু হচ্ছে। ইয়েস, মার্চ মাসে পরীক্ষা শুরু হচ্ছে। তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি তুমি কিন্তু এই দুই মাস আর এই দিকে দু মাস সময় পাবে, অর্থাৎ তোমার কাছে মাত্র 3 মাস সময় আছে। তাই বলবো অবশ্যই প্রিপারেশন শুরু করে দাও। ভিডিওটি আরও ডিটেলসে বলার আগে, তুমি যদি আমাদের আইকে স্টাডি ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকো বা নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো, সবার আগে সবার প্রথমে যে কোনো লেটেস্ট আপডেট তুমি কিন্তু পেয়ে যাবে। এবার আমি তোমাদেরকে বলি যে যেহেতু আমাদের এখানে এখন আর খুব বেশি সময় নেই স্টাফ সিলেকশনের, এখন থেকে না পড়াশোনা করলে তুমি কিন্তু সেইভাবে কোয়ালিফাই করতে পারবে না। তাই তুমি যদি কোয়ালিফাই করতে চাও, চাকরি পেতে চাও, তুমি বলবো আমাদের আবাসিক কোচিং সেন্টারে চলে এসো। আমাদের আবাসিক কোচিং সেন্টারের জন্য এই নম্বরটিতে ফোন করো ডিটেলস পাওয়ার জন্য, ঠিক আছে? এবং এখানে ডিটেলস দেখো, বিভিন্ন রকম সিস্টেম এখানে আমাদের আছে। আমাদের এখানে তুমি যদি জাস্ট একবার 12,000 টাকা দিয়ে ভর্তি হয়ে যাও, তাহলে থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি হয় ফ্রি। ফাইনালে চাকরি বাকরি হলে আমরা তোমার কাছে 60,000 টাকা নেব। তো এই স্কিমে তোমরা খুব তাড়াতাড়ি চলে এসো, কারণ সিট সংখ্যাও সীমিত এবং ভিআইপি সেন্টার কিন্তু চলিত হচ্ছে। তো যাই হোক, আমরা আরও কিছু বিষয় নিয়ে স্টাফ সিলেকশনের এখানে দেখো, যদি এই অফিসিয়াল, এগুলো সব অফিসিয়াল নথিপত্র, অফিসিয়ালি দেখলে তুমি দেখতে পাবে যে এখানে যে 24,605টি, ইয়াস, 24,605টি ভ্যাকান্সি এখন পর্যন্ত অনুমোদিত হয়েছে। কিসের জন্য? সিটি জিডি অর্থাৎ যে আমার কনস্টেবল, হ্যাঁ, জিডির জন্য, কনস্টেবল জিডির জন্য, কনস্টেবল জেনারেল ডিউটির জন্য, যে সিআইএসএফের জন্য আপাতত 24,605টি অর্থাৎ এসএসসি জিডির জন্য, এসএসসি জিডির জন্য 24,605টি ভ্যাকান্সি আপাতত অনুমোদিত হয়েছে। তার মানে এই নয় যে এই ভ্যাকান্সিতে বের হবে। তোমার জন্য ব্রেকিং নিউজ এই যে প্রায় 50,000 কাছে ভ্যাকান্সি কিন্তু আসতে চলেছে। তাই তুমি রেডি থাকো, লড়াই করো, যুদ্ধে চলে এসো। এবং আমাদের একটি কোচিং সেন্টার যেটি নদিয়া জেলায় করিমপুরে অবস্থিত, যেখানে ভর্তির সময় তুমি যদি 5,500 টাকা দাও, মাত্র 350 টাকা লাগবে এবং চাকরি পেলে 60,000 টাকা, কোনো অরিজিনাল ডকুমেন্ট জমা দিতে হবে না। তাহলে এই যে ক্রাইটেরিয়া পশ্চিমবঙ্গের কোনো সেন্টারে নেই, সবাই 1,00,000-2,00,000 টাকা নিয়েছে। আমাদের প্রথম সেন্টারগুলো আমরা তাই নিতাম, তবে এখন লেটেস্ট যেখানে কোনো ছুটি নেই, প্রতিদিন ক্লাস হবে এবং হিন্দিতে ক্লাস হবে, সবথেকে বড় কথা হিন্দিতে ক্লাস হবে। তাই তুমি তাড়াতাড়ি চলে এসো আর এই ইনফরমেশন তৈরি হয়ে যাও, এখন থেকে পড়াশোনা শুরু করে দাও। ভ্যাকান্সি চলেছে, কম্পিউটার বেস পরীক্ষা, বয়সে ছাড় পেতে পারো যতক্ষণ সম্ভাবনা বেশি, তবে 18-23 বছর তাদের হবে, তারা কিন্তু অবশ্যই বসতে পারবে। শুধু মাধ্যমিক পাস হলেই হবে, আর হাইটটা একটু বেশি হতে হবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। দৌড় 5 কিলোমিটার দৌড়াতে হবে খুবই সোজা। তো যাই হোক, আমি আরও বিস্তারিত নিয়ে তোমাদের সঙ্গে হাজির হব। আজকের ভিডিও এই পর্যন্তই, তোমরা ভালো থেকো, কমেন্ট সেকশনে গিয়ে আমাকে জানাও কারা কারা আসতে চাও এবং কারা কোনো সমস্যা হলে বলো। দেখো, ছেলে এবং মেয়েদের থাকার আলাদা আলাদা ব্যবস্থা আছে নদিয়া জেলার করিমপুরে আবাসিক বিখ্যাত কোচিং সেন্টার, তুমি একবার দেখে নাও।